গঠনতন্ত্রের বেশ কিছু সংশোধনীর মধ্য দিয়ে শেষ হলো বিএনপির ষষ্ঠ কাউন্সিল। শনিবার কাউন্সিলের কার্যকরী অধিবেশনে কণ্ঠ ভোটে বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এবং তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। আর দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব চেয়ারপারসনকে দিয়েছেন কাউন্সিলররা। সমাপনী ভাষণে কমিটিতে যোগ্যদের জায়গা করে দেয়া হবে বলে খালেদা জিয়া বলেন, নতুন কৌশলে আন্দোলনে নামবে বিএনপি, যাতে সম্পৃক্ত হবে জনগণ। ইমরুল আহসানের রিপোর্ট। শনিবার বিকেলে শুরু হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কার্যকরী অধিবেশন। এতে কণ্ঠভোটে বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনের বিষয়টি অনুমোদন দেয় কাউন্সিলররা। আর দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এই দুটো কমিটি গঠনের ব্যাপারে পার্টি চেয়ারপারসনের উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করতে চান, তাহলে দুই হাত তুলে সম্মতি দেন। কাউন্সিলররা কণ্ঠভোটে অনুমোদন দেয় সংশোধিত গঠনতন্ত্রে। পরিবর্তিত গঠনতন্ত্র অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান 17 জনের বদলে হবেন 35 জন। বিভাগ বাড়ায় বাড়ানো হয়েছে সাংগঠনিক সম্পাদকের সংখ্যা। এর ফলে 7 বিভাগে দায়িত্ব নেবেন 7 জন সাংগঠনিক সম্পাদক, তাদের সহায়তার জন্য থাকবে 2 জন করে সহসাংগঠনিক সম্পাদক। এক নেতা একাধিক পদে থাকতে পারবেন না এমন বিধান যুক্ত করা হয় গঠনতন্ত্রে। চেয়ারপারসনের উপদেষ্টার সংখ্যা 15 জনের পরিবর্তে তার ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে। আর চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। দলের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ও তার প্রণীত 19 দফা কর্মসূচিকে যুক্ত করা হয় বিএনপির ঘোষণাপত্রে। এর আগে কার্যকরী অধিবেশনে বক্তব্য রাখেন কাউন্সিলররা। বিগত আন্দোলনে আপনি দেখেছেন সারা বাংলাদেশে কোন কোন জেলা আপনার ডাকে সাড়া দিয়ে রাজপথে ছিল। আমি বিশ্বাস করি ম্যাডাম, আপনি জানেন কাকে দিয়ে আগামী দিনের সংগ্রাম করা যাবে, কাকে দিয়ে নির্বাচন করা যাবে। সমাপনী ভাষণে তাদের এই বক্তব্য বিবেচনায় নেওয়ার কথা জানান বেগম খালেদা জিয়া। যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা বিশ্বস্ত, তারা পরীক্ষায় পাস করেছে, যে যোগ্য যে উপযুক্ত আমরা চিনি, তাদেরকে চিনবই এবং তারা সত্যিকারে সত্যিকারে বেরিয়ে আসবে এবং ভালো জায়গা তারা পাবে। আমাদের এবারকার আন্দোলন আমরা সকলে মিলে ঠিক করব, এমন কৌশল করে এমন সুন্দরভাবে আন্দোলন করব অবহিত করেছেন, কিন্তু হাসিনা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত যখন বিদেশে বেরোলো, জানাজানি হয়ে গেল, এটা হয়ে গেল, তখন বাধ্য হয়ে এই ভদ্রলোককে পুলিশ পাঠা করলো। ইমরুল আহসান, NTV News, ঢাকা।